হার্ট, যার বাংলা অর্থ হৃদয়। হৃৎপিণ্ড একটি মুষ্টির আকারের অঙ্গ যা আপনার সারা শরীরে রক্ত পাম্প করে। হার্টের প্রধান কাজ শরীরে রক্ত চলাচল করানো সহ আরও বেশ কিছু কাজ রয়েছে, যেমন আপনার হৃদস্পন্দনের ছন্দ এবং গতি নিয়ন্ত্রণ করা, আপনার রক্তচাপ বজায় রাখা। আপনার হৃদয় কোথায় থাকে? হৃদয় বুকের সামনে অবস্থিত, যার অবস্থান বাদিক, আর সেই হৃদয়কে রক্ষা করার জন্য রয়েছে পাঁজর। গড়ে একজন প্রাপ্তবয়স্কের হৃদয়ের ওজন হয় 10 আউন্সের মতো। আপনার শরীরের আকার এবং লিঙ্গের উপর নির্ভর করে আপনার হার্টের ওজন একটু বেশি বা একটু কমও হতে পারে। আমাদের হৃদয়ে কি কি আছে? আমাদের হৃদয়ের অংশগুলি বাড়ির অংশগুলির মতো, যেমন দেয়াল, চেম্বার, ভাল্ভ, রক্তবাহী জাহাজ, বৈদ্যুতিক পরিবাহী ব্যবস্থা। হৃৎপিণ্ডের দেয়াল হলো সেই পেশি যা সংকুচিত হয় এবং আপনার সারা শরীরে রক্ত পাঠাতে শিথিল হয়। এই হৃদয়ের দেয়ালে 3টি স্তর থাকে, এন্ডোকার্ডিয়াম মানে ভেতরের স্তর, মায়োকার্ডিয়াম পেশিবহুল মধ্যম স্তর, এপিকার্ডিয়াম প্রতিরক্ষামূলক বাইরের স্তর। হার্টের সমস্যাজনিত কারণে আমরা দেশের নানান হাসপাতালে বা বিশেষজ্ঞদের কাছে যাই। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তেমনই একটি সেবা কেন্দ্র। এই হাসপাতালটির মূল উদ্দেশ্য হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করা। হৃদরোগ ও রক্ত সংবহন সংক্রান্ত জটিলতায় ভুগছে এমন রোগীদের সেবা প্রদান এবং সেই সঙ্গে চিকিৎসক, সেবিকা এবং প্যারামেডিকদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে 1978 সালে প্রতিষ্ঠিত হয় এই বেসরকারি স্বাস্থ্যসেবা সংগঠনটি। ঢাকার মিরপুর 2 নম্বরে এর অবস্থান। স্বল্প খরচে মানুষের হার্টের সেবা দেওয়ার জন্য জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল মালিক এই হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই ইনস্টিটিউট ও হাসপাতালে সব ধরনের হৃদরোগের পরীক্ষা ও চিকিৎসা সুবিধা রয়েছে। ওপেন হার্ট সার্জারি যেমন বাল্ব সংযোজন ও ভাস্কুলার অপারেশন এখানে নিয়মিত করা হয়। এখানে রয়েছে বাইপাস সার্জারির সুবিধাও। ভর্তিকৃত রোগী ছাড়াও ইনস্টিটিউট হাসপাতালের বহির্বিভাগে বহু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা সেবা ছাড়াও এখানে স্নাতকোত্তর ডিগ্রি যেমন MD কার্ডিওলজি, MS কার্ডিওথোরাসিক সার্জারি এবং ডিকার্ডও প্রদান করা হয়। এছাড়াও এখানে সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কয়েকজন ডাক্তারের তালিকা দেয়া হলো।
হার্ট ফাউন্ডেশনের সিরিয়াল কিভাবে দিতে হয়। রোগীর নাম লিপিবদ্ধ করার জন্য আপনাকে 09666750075 এই নাম্বারে ফোন করতে হবে। কল দিতে হবে আপনাকে সকাল 8টা থেকে 9টার মধ্যে। হয়তো অনেকবার নাম্বার ব্যস্ত পাবেন, এর মধ্যেই চেষ্টা চালিয়ে যেতে হবে। 2-3টি নাম্বার থেকে সম্ভব হলে যে কোনো টিএনটি ফোন থেকে ট্রাই করবেন এবং সহজে পেয়ে যাবেন। যদি কোনো রোগী ইমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে সরাসরি হাসপাতালে গিয়ে নিস্তরার ইমার্জেন্সি সেকশনে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিঙ্কে বিশেষজ্ঞ ডাক্তারদের তথ্য পাবেন। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের পাবেন না। এই হাসপাতালের দ্বিতীয় তলায় রয়েছে নামাজের জায়গা আর পরিচ্ছন্ন ক্যান্টিন, যেখানে রোগীর জন্য এবং রোগীর সাথে আগত সবাই খাওয়া দাওয়া করতে পারবেন স্বল্প খরচে। আগে বিল পে করে টোকেন দেখিয়ে খাবার নিতে হয়। হাসপাতালে থাকার কোনো জায়গা নেই, আপনাকে নিস্তলার অপেক্ষমান জায়গায় অপেক্ষা করতে হবে। রাত 9টার পর আপনি আইসিইউ, সিসিইউ, ক্যাবিনে যেতে পারবেন না, রোগীর সুরক্ষার কথা চিন্তা করেই। আর প্রবেশের ক্ষেত্রে অবশ্যই অ্যাটেন্ডেন্ট কার্ড গার্ডকে দেখাতে হবে। এই হাসপাতালের যোগাযোগের ঠিকানা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, প্লট নম্বর 7/2, সেকশন 2, মিরপুর।